সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুবিধা আমরাও ভালো আছি। তো আমার বাড়ির কাজ তো শেষ হয়েছে, আবার আজকে হয়েছে আর কি বাবার বাড়িতে দিদি করতেছে। তো চলেন যাই, আপনারাও এত নৌকায় উঠুমো, এই যে পারুমো, মানে যাওয়ার সময় আমরা যামো, রাহার সময় যে নৌপুর আমাকে পার করে দিবো। দেবেন সে ওরা কেউ গেল না, গেছে লিটন আর ভক্ত অনিমা গেছে। গেছে না ভক্ত ঘাস? ই পাইছে না, খোঁজ পাইছে না, এনেই থাকবো। অনুষ্ঠান করবো তো ওখানে, আবার কৃষ্ণর মামা ওখানে আবার 5,000 টাকা দিছে। ওই টাকাটা দেওয়া পৌঁছানো দরকার। 5,000 টাকা কিন্তু এটা আশীর্বাদ হিসাবে দিচ্ছে। অনেক অনেক মনে করেন যে সারে অনেক আশীর্বাদ করি, সে জানি আরো অনেক ইয়ে হোক, ভালো থাকুক, সব ফ্যামিলি নিয়ে জানি সুখী হই, শান্তিতে ফ্যামিলি নিয়ে চলতে পারে। 5,000 টাকা ওখানে দিছে, আমার যে পৌঁছন দরকার পৌঁছাম, যে আসলে কাপড় চোপড় আর দোকানটির মধ্যে অনেক কিছু লাগে, সে আসলে কাপড় চোপড় তো ওখান থেকে পাঠিয়ে পড়ে না, টাকা দিছে, টাকাটা আমি দিয়ে আসি। রোদ যে কেমন সেবাই হে বই রয়েছে, রোদ নাকছে দেখে, রোদ ইমন রোদ উঠছে আজকে, জল গরম হয়ে গেছে।
জায়গায় করে আছি, পাতিল আছে, আর এটা হচ্ছে ডেক। এই ডেকের মধ্যে খিচুড়ি রান্না হয়েছে আর সবজি রান্না করে মানছে সকালবেলা রান্না। হ্যাঁ, এখানে আছে শাক বাজার, বেগুন বাজার। আজ এখানে সবজি পাবার সকালবেলা খেয়ে বেনছি। সবজি পাবার চাকরি করে তো অফিসে যাব গা, অফিসটা মরে গেছে, খাওয়া দাওয়া করে অফিসে যাব গা। তো আগে দিদি রান্না করে ভাত খাওয়াই দিবেন। সে মরিচ একটা কাঁচা মরিচ দি। এ জায়গা আছে সাজনা শাক, আর এই যে ভাতের পাতিল, আর যে দিদি বাজবানছি, বেগুন বাজবানছি।